নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনার নামের অক্ষর কি এস দিয়ে শুরু, নাকি আপনার নামের অক্ষর এম দিয়ে শুরু, নাকি আপনার নামের অক্ষর পি দিয়ে শুরু? আজ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি, আপনার নামের অক্ষর এস, এম বা পি দিয়ে যদি শুরু হয় তাহলে আপনাদের আগস্ট মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই মাসে আপনাদের কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদের এই মাসে কোন কোন দিক সাবধানতা অবলম্বন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি। তাহলে আর দেরি কিসের, আসুন শুরু করা যাক। প্রথমে আসি, আপনার নামের অক্ষর যদি এস দিয়ে শুরু হয় তাহলে আগস্ট মাস আপনাদের কেমন যেতে চলেছে। তো আসুন, এই মাসে আপনাদের মাথা গরমের প্রবণতা কিন্তু দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনারা যে কোনো কারণে কিন্তু মাথা গরম করে ফেলবেন। তবে এই মাসে আপনাদের অর্থনৈতিক দিক কিন্তু শুভ রয়েছে এবং এই মাসে আপনারা কাউকে সহজে বিশ্বাস করবেন না। অর্থাৎ কাউকে সহজে বিশ্বাস করলেন এবং বিশ্বাস করে তার সাথে রিলেশনশিপে চলে গেলেন বা তাকে দুম করে টাকা পয়সা দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই মাসে আপনারা যদি চাকরি করেন তাহলে ভালো যাবে, ব্যবসা যদি করেন সেক্ষেত্রেও ভালো যাবে। যদি আপনারা এই মাসে গার্মেন্টসের বিজনেস করেন, যদি আপনারা এই মাসে ওষুধের দোকানের বিজনেস করেন, যদি আপনারা এই মাসে দুধ বা পনিরের বিজনেস করেন, যদি আপনারা এই মাসে এগ্রিকালচার বিজনেস করেন, অর্থাৎ জমি চাষাবাদ যেটাকে বলে বা পুকুর চাষাবাদ যেটা মাছ চাষ বলা হয়, এগুলো যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে। এই মাসে কিন্তু শত্রুতা ভাব আপনাদের দেখা যাচ্ছে, কিন্তু কিন্তু শত্রু কিন্তু আপনাদের কিছু করে উঠতে পারবে না। এরপরে আসি, আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয়, আপনার নামের অক্ষর যদি এম দিয়ে শুরু হয় তাহলে এই মাস কিন্তু আপনাদের জন্য শুভ বার্তা আনতে চলেছে। কোন কোন দিকে শুভ বার্তা আনতে চলেছে আমি একে একে জানাতে চলেছি। এই মাসে আপনারা লটারি পেতে পারেন, এই মাসে আপনারা শেয়ার মার্কেটে টাকা ইনভেস্ট করে হিউজ পরিমাণে টাকা পেতে পারেন। এছাড়াও এই মাসে আপনারা চাকরি বা ব্যবসা থেকে উন্নতি করতে পারেন। যারা ঘরে বসে আছেন তাদেরকে বলবো, আপনারা চাকরির জন্য প্রচেষ্টা করুন, এবং যারা বিজনেস করছেন তাদেরকে বলবো বিজনেসের নতুন করে অর্থ লগ্নি করতে পারেন। এবং যারা চাকরি করছেন, আরেকটি কথা আমি বলে দিই, চাকরির পাশাপাশি আপনারা ছোটোখাটো কোনো ব্যবসা স্টার্ট করতে পারেন। কিন্তু এই মাসে অর্থের দিক কিন্তু আপনাদের শুভ আছে এবং এই মাসে প্রেমের দিকও কিন্তু আপনাদের শুভ রয়েছে, অর্থাৎ নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, এর পাশাপাশি পুরনো প্রেমও কামব্যাক করবে। তবে এই মাসে ছোটোখাটো চোট আঘাত লাগার সম্ভাবনা রয়েছে, সেদিকটা আপনারা অবশ্যই খেয়াল করবেন। এরপরে আসি, যাদের নামের অক্ষর পি দিয়ে শুরু। হ্যাঁ বন্ধুরা, আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় তাহলে এই মাস কিন্তু আপনাদেরকে একটু ভীত করে রাখবে, মানে যে কোনো কাজে কিন্তু আপনারা রিস্ক নিতে পারবেন না এবং আপনারা কাউকে দেখে একটু পিছিয়ে পড়বেন, অর্থাৎ ওই লোকটার মতো আমি আর পারবো না, এবং মনে সবসময় একটা ভয়ের সঞ্চার থাকবে, সেটা আপনার কেরিয়ারের দিক থেকে হোক বা আপনার লাভ লাইফের দিকে হোক বা আপনার দাম্পত্য জীবনের দিকে হোক, একটা মনে ভয়ের সঞ্চার থাকবে। তবে আপনাদের এই মাসে অর্থাৎ আগস্ট মাসে চাকরির ক্ষেত্র কিন্তু শুভ রয়েছে এবং যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ রয়েছে। অর্থের দিক কিন্তু এই মাসে আপনাদের মোটামুটি রয়েছে, খুব শুভ না আবার খুব খারাপও না। তবে খরচার দিক কিন্তু এই মাসে এক্সট্রিম পর্যায়ে বাড়বে, এই মাসে কাউকে কিন্তু আপনারা টাকা ধার দেবেন না, টাকা ধার দিলে সেই টাকা কিন্তু
নষ্ট হয়ে যাবে। এই মাসে ব্ল্যাকমেলিং হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আপনাদের, তাই একটু সজাগ থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।